যে ব্যাখ্যাটা দেওয়া থাকবে সেটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে মুখস্থ করে রাখতে হবে তার প্রধান কারণ হচ্ছে উপপাদ্যটা শুধু এই উপপাদ্যের ক্ষেত্রে প্রযোজ্য তাই নয় এই উপাদ্যের হেডলাইনের সাহায্যে আমরা যে সব অনুশীলনীতে প্রয়োগ বা এক্সট্রা যে প্রয়োগগুলো রয়েছে সে প্রয়োগগুলো আমরা এই উপাদের হেডলাইনের তত্ত্ব সাহায্যেই প্রমাণ করে থাকি বা প্রমাণ করব ওকে শুধু প্রয়োগ নয় বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রবলেম জ্যামিতি সংক্রান্ত বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রবলেম নির্ণয় করার সময় আমাদের উপাদ্যের হেডলাইনগুলো কাজে লাগবে তো উপপাদ্য যতগুলো করবো সবকটার কটার উপাদ্যের হেডলাইনগুলো মনে রাখার চেষ্টা করবে চেষ্টা নয় মনে রাখবে ওকে অর্থাৎ মুখস্ত করে নেবে তো আজকে শুরু করা যাক উপপাদ্য নাম্বার সেভেন কী বলেছে ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বৈস্ত কোন উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তঃস্থ বিপরীত কোন দুটোর পরিমাণে যোগফলের সঙ্গে সমান হয় অর্থাৎ কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি বাড়িয়ে দিই সামনের দিকে তাহলে যে বৈস্ত কোনোটা উৎপন্ন হবে তা যোগ তার মানটা হবে ভিতরে যে দূরবর্তী অন্তঃস্থ কোন রয়েছে দুটো তাদের যোগ সঙ্গে সমান ওকে একটু বৈস্ত আর অন্তঃস্থ বিপরীতটা ক্লিয়ার করে নিই তা ধরে নাও এখানে ত্রিভুজটা অঙ্কন করা রয়েছে এ বি সি একটি ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ এবার এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমরা বাড়িয়ে দিই যে কোনো দিকে যেমন এখানে আমরা বাড়িয়েছি বিসি বাহুকে সি এর দিকে বাড়িয়ে ডি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি ওকে বাড়িয়ে দেওয়ার ফলে যে বাইরে কোনটা উৎপন্ন বলবো আমরা বইস্ত কোণ ওকে যে কোনো একটা বাউকে যদি আমরা ধরো অনুরূপভাবে এবি কে বাড়াতাম এব কে যদি বিয়ের দিকে বাড়িয়ে দিতাম তাহলে এখানে বাইরে যে কোনটা উৎপন্ন হতো এটাকে বলতাম আমরা কোণ বা এসিকে কে যদি বাড়িয়ে দিতাম ওকে তাহলে বাইরে যে কোনটা উৎপন্ন হতো সেটাকে বলবো বহিস্তকন সুতরাং বৈস্তকন হচ্ছে কোনো একটা বাউকে যে কোনো একটা বাউকে যদি বাড়িয়ে দিই তাহলে বাইরের দিকে যে কোনটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে বৈস্তকন অর্থাৎ আমাদের এই চিত্র অনুযায়ী আমাদের বহিস্তকন হচ্ছে এ সিডি হচ্ছে সিডিএসে এবার দূরবর্তী দেখো দেখ কোণ বলতে গেলে ত্রিভুজের ভিতরে যে কোণগুলো রয়েছে সেগুলোকে বোঝায় ত্রিভুজের ভিতরে তিনটি কোণ রয়েছে একটা এ কোণ একটা বিকোণ আর সিকোণ এর মধ্যে বলছে এই কোণ যেটা রয়েছে এই বৈষ্ণ্ত কোণের দূরবর্তী অন্তঃস্থ কোণ দুটো দূরবর্তী মানে বুঝতে পারছ কাশেরটা নয় কাছে বলতে গেলে এটা তাহলে এটা যদি বাদ দিই তাহলে বাকি থাকে এ কোনটা আর বি কোনটা অর্থাৎ দূরবর্তী যে দুটো কোণের কথা বলা হয়েছে সেটা এ কোণ আর বি কোণ ওকে ক্লিয়ার তাহলে আমরা বৈস্ত কোণ জেনে নিলাম এবং দূরবর্তী অন্তঃস্থ কোণ বলতে কী বলে সেটাও জেনে নিলাম এবার আমরা ধাপে ধাপে প্রমাণের দিকে আগাই প্রমাণে প্রথম প্রদত্ত প্রদত্ত বলতে গেলে আমরা একটা ত্রিভুজ আর যে কোনো ত্রিভুজ বলেছে সুতরাং আমরা একটা ত্রিভুজ ধরে নিলাম যে কোনো এবি একটি ত্রিভুজ তাহলে এবিসি একটি ত্রিভুজ যার বিসি বাউকে ডি পর্যন্ত বর্ধিত করলাম ওকে এবি একটি ত্রিভুজ যার বিসি বাউকে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম ফলে একটা বয়স্ত কোণ উৎপন্ন হলো যার নাম হলো এসিডি ফলে একটি বয়স্ত কোন এসিডি এবং অন্তঃস্থ বিপরীত যে দুটো কোণ অলরেডি আগে বললাম অন্তস্থ বিপরীত যার নাম হচ্ছে এবিসি আর সি অর্থাৎ এবিএসসি এটা আর বিএসসি উপর একটা ওকে এই দুটো কোন উৎপন্ন হয়েছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে বহিস্ত কোনটির মান অন্তঃস্থ বিপরীত কোন দুটো যৌ সমষ্টির সমান ওকে অর্থাৎ এই যে বহিস্ত কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটার মান এ ডি এই কোনটা হচ্ছে আমাদের এ সি ডি এই বৈস্ত কোণের মান অন্তঃস্থ বিপরীত যে কোন দুটো রয়েছে তার যোগ ফলের সঙ্গে সমান অর্থাৎ এ কোন আর বি কোণের যোগ সঙ্গে সমান অর্থাৎ কোন সি আর বি সি কোণের যোগ ফলের সঙ্গে সমান হবে ওকে অঙ্কন অঙ্কন কি করবো না তো আমরা যে বাইরে এ সি ডি কোনটা তৈরি হয়েছে সি বিন্দুতে সেই সি বিন্দু দিয়ে বি এ এর সমান্তরাল একটা শহরে অঙ্কন করবো অর্থাৎ এই সি বিন্দু দিয়ে বি যেটা রয়েছে সে বি এর সমান্তরাল একটি রেখা অঙ্কন করলাম যেটা হলো সিই ওকে তাহলে আমরা সি বিন্দু দিয়ে বি এর সমান্তর স্বরেখা সিই অঙ্কন করলাম শুধু এটাই অঙ্কন তাহলে অঙ্কন করলাম সি বিন্দু দিয়ে বিএ এর সমান্তর সরকার সি এ নেক্সট প্রমাণ প্রমাণে দেখো দুটো সমান্তর স্বররেখা সমান্তর স্বরেখা দুটো কী কী বি এ আর সি ই বিএ বাই এ বি যেটা বলছি আর সি এরা দুটি পরস্পর সমান্তর স্বরেখা বিএ আর সি সমান্তর সরেখা আর এ সিটা হচ্ছে সেদক বা ভেদক আমরা জানি কোন সমান্তর স্বরেখাকে একটা সেদক যদি সেধ করে তাহলে বিভিন্ন ধরনের কোন উৎপন্ন তার মধ্যে একটা কোন হচ্ছে একান্তর কোন তাহলে এটা আর এটা যদি ছেদ করে তাহলে এইখানে এবং এখানে যে কোনটা উৎপন্ন হচ্ছে এরা কি কোন একান্তর কোন আর যেহেতু বি এ আর সি এর সমান্তরাল একান্তর কোণগুলো সমান হবে ওকে তাহলে বি এ এ বি আর সি এর সমান্তরাল আর এসি সেদক অতএব কোন এ সমান সমান কোন বিএসি কারণ এরা কোণ ওকে তাহলে এটা আমরা নাম্বারিং করলাম এক নম্বর এবার সেদকটা যদি আমরা চেঞ্জ করি অর্থাৎ সমান্তরাল সহরেখা আমাদের ওটাই থাকলো সমান্তরাল স্বরেখা আমাদের বি এ আর সি ই এবার সেদকটা আমরা করে দিলাম বিডিকে ওকে তাহলে আমাদের এ বি আর সি এ সমান্তরাল থেকে গেলে এবং বিডি যদি সে হয় তাহলে দেখো এখানে একটা এখানে একটা এই কোন উৎপন্ন হবে এবং এই দুটো হবে অনুরূপ কোন আর আমরা জানি যখন সব একটা দুটো সমান্তরাল হয় অনুরূপ দুটো সমান হয় অর্থাৎ সি ইসিডি মানে এই কোনটা সমান অনুরূপ কোন এ বি সি অর্থাৎ এটা ওকে তাহলে অনুরূপ দুটো সমান হয় নেক্সট তাহলে এবার আমরা যে এক নাম্বার এবং দুই নাম্বার পেয়েছি প্রবলে সেখান থেকে আমরা এক এবং দুই নম্বরে আমরা পেয়েছি এক নম্বরে এসিই সমান বিএসি আর দুই নম্বরে পেলাম সিইডি সমান এবসি ওকে এবং এক দুই যোগ করি তাহলে যোগ করলে কী হবে বা দিকের সঙ্গে দিক এবং ডান দিকের সঙ্গে অর্থাৎ এক নম্বরে এসি যেটা লিখলাম আমরা এসি এবং দুই নম্বরে বা দিকে রয়েছে সিইডি অর্থাৎ সরি সিইডি না ইসিডি সুতরাং দুই নম্বরে আমরা লিখলাম সমান ডান দিকের সঙ্গে ডান দিক অর্থাৎ বি এখানে লিখলাম বি সমান এবিসি অর্থাৎ এ বি সি এবার ছবির সঙ্গে একটু মিলিয়ে দেখবে আমরা যে কোনটা লিখেছি বা দিকে সেখানে কোনগুলো নাম হচ্ছে যথাক্রমে এ সিই এ সিই মানে এটা প্লাস ই সি ডি ইসিডি বলতে গেলে এটা বোঝাচ্ছে এ ই আর ইসিডি তাহলে এই কোনটা এই কোনটা টোটাল কোন কোনটা টোটালে হচ্ছে আমাদের এ সি ডি কোন এখান থেকে এতটা তাহলে আমরা এ ই প্লাস ডি এর বদলে লিখলাম এ সি ডি ওকে এসি প্লাস ইসিডি এর বদলে লিখলাম এ সি ডি এবং ডান দিকে যেটা ছিল সেটা রেখে দিলাম অর্থাৎ এবিসি সরি একটু সাজে লিখলাম এবিসিটাকে আগে এবং বি এসিটাকে পরে তাহলে আমাদের লাস্ট পর্যন্ত কী প্রমাণিত হলো প্রমাণিত হলো এসিডি সময় এবিসি প্লাস আর আমাদের প্রমাণ করতে দিয়েছিল এসিডি সমান এব সি তাহলে আমাদের যেটা প্রামাণ্য সেটা প্রমাণ হয়ে গেল ওকে তাহলে এই হলো আমাদের উপপাদ্য নাম্বার সাত আচ্ছা করি বুঝতে পেরেছো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বাকিদের মধ্যে শেয়ার করবে পরের ক্লাসে আমরা পরের উপাদ অর্থাৎ উপপাদ্য নাম্বার আট নিয়ে আলোচনা করব Okay, thank you.